হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজ আমি তারাপীঠ যাব, আর তারাপীঠ থেকে যেসব সাইড সিনগুলো আছে আজ তোমাদের সাথে সেই সাইড সিনগুলো শেয়ার করব। এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও আছে তারাপীঠ রিলেটেড, তো তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো প্রথমে যাব বীরচন্দ্রপুর। করবে আপনারা সকলে মিলে এখানে আসিবেন, যে যত তীর্থ গঙ্গা সাগরকে আহ্বান করি নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন, যে মা পদ্মাবতীকে আর হারাই পণ্ডিতকে চান করালে। মায়ের নাম পদ্মাবতী, বাবার নাম হার। তো বন্ধুরা, এখানে বীরচন্দ্রপুর আসার জন্য তোমাদেরকে বেশি কিছু করতে হবে না। তারাপীঠ স্টেশন থেকে নেমে সামনেই টোটো পেয়ে যাবে, ওখান থেকে টোটোতে 200 টাকার মতো খরচ করলে তোমরা ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা ট্রেন ধরবো ঘুসকরা থেকে, যেহেতু আমি ঘুসকরাই আছি ওই জন্য। তো তোমরা যদি যেতে চাও তো রামপুরহাট যেতে হবে প্রথমে, ওখান থেকে তোমরা তারাপীঠ সাইট ভিজিট করতে হবে বা তারাপীঠ মন্দির যেতে হবে। চলে এসেছি রামপুরহাট স্টেশন, আমরা এরপর চলো বাইরেটা যাই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন রামপুরহাট স্টেশনে বাইরের দিকে। তো যখনই তোমরা স্টেশনে বাইরের দিকে চলে আসবে, দেখতে হবে স্টেশনটাকেও ঠিক বানানো হয়েছে তারাপীঠ মন্দিরের মতো করেই। স্টেশন থেকে একটু সামনের দিকে বেরিয়ে এলে তোমরা এরকম অনেক টোটো অটো ম্যাজিক পেয়ে যাবে, আর আমরা যাচ্ছি বাইকে। আর আমি টোটো দাদার সাথে কথা বললাম, ওখান থেকে ওনারা বললো যে 2 টাকার মধ্যে বীরচন্দ্রপুরের যেসব সাইড সিনগুলো আছে তোমাদেরকে সব ঘুরিয়ে দেবে। তো তোমরা চাইলে এখান থেকে টোটো নিয়ে নিতে পারো। তোমরা বীরচন্দ্রপুর রাস্তায় বেরিয়ে গেছি, আর এই দু সাইডে খুবই মনোরম পরিবেশ এবং খুবই সুন্দর জায়গা, তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ। আর আমরা এভাবেই চললাম বীরচন্দ্রপুর মন্দিরের উদ্দেশ্যে। তোমরা প্রথমে চলে এসেছি আমরা বাঁকারায় মন্দিরের ঠিক সামনে, বাঁকারায় মন্দিরের সিংহদ্বার। এটা মানে তোমরা এই সিংহদ্বারটা দেখতে পাচ্ছ, প্রথমে দেখবো জগন্নাথ মন্দির। আর মন্দিরের দিকে যেতে তোমরা দুদিকে রাস্তা দেখতে পাবে, খুব সুন্দর সুন্দর দোকান আছে এবং খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে এখানে, তোমরা চাইলে এখান থেকেও কিনে নিতে পারো। চলে এসেছি মন্দিরের সামনে, তো তোমাকে মন্দিরের সামনেটা আবার দেখায় এবং খুবই সুন্দর লেগেছে আমার। তো চলো এরপরে আস্তে আস্তে উপরের দিকে যাব, মন্দিরের ভিতরের দিকে যাওয়া যাক। একটা আলাদাই সুন্দর আর খুবই ভালো লাগছে জায়গাটাও, যদিও এখানে ফটো ক্যামেরা টোটালি বন্ধ করতে বলে দিয়েছে, দেখা যাক কি হয়। তো ভিতরে বন্ধ, বাইরে তো বন্ধ নয়, তোমাদেরকে মন্দিরের ভিতর থেকে দাঁড়িয়ে বা বাইরের দিকটা দেখায়, এটাও একটা আলাদা সুন্দরই লাগছিল আমার, হেভি লাগছে। ফটো তোলা নিশ্চিত থাকলো, এখান থেকে আমি একজন দাদা ছিলেন, ওনার কাছ থেকে আমি দু একটা ফটো তোলার পারমিশন নিয়েছিলাম, তারপরেই তুলেছিলাম। আর ভিতরে এসে দেখছি বন্ধুরা মন্দিরটা ভিতরটা এত সুন্দর যে কোনো কথা হবে না, মানে আমার কোনো ভাষা নেই বলার মতো। তোমরা এই মন্দিরটা যেমন জগন্নাথ দেবের মন্দির বলা হচ্ছে, সেই জন্য এখানে কিন্তু জগন্নাথ দেবও আছেন। তোমরা সামনে থেকে তোমরা যেটা দেখতে পাচ্ছিলে না, সেটা হচ্ছে আমরা যদি মন্দিরের ঠিক পাশের দরজা দিয়ে পিছনের দিকে চলে আসি, তো এটা হচ্ছে মন্দিরের টোটাল পিছনের অংশটা। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ মন্দিরটা কতটা বড় এবং কত সুন্দর।
দাদা এই জগন্নাথের মূর্তিগুলো কত দাম? এই মূর্তিগুলো কত কীরকম দাম আছে? মানে তিনটে, তাই তো? 250 মতো। আর ছবি টবি ওই মাতারা ছবি? হ্যাঁ, ছবিগুলো 20 টাকা করে তো। এই গোপালগুলো 800 মতো, তাই তো? এগুলো 300 নাকি? 250। ও, যে আপনারা বানিয়ে দেন। ও তো বন্ধুরা, ওই দাদার সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি আমরা বাঁকারায় মন্দিরে। জগন্নাথ মন্দিরের ঠিক পাশে এটা। আর এই বাঁকারায় মন্দিরের সামনেই আছে ঠিক নিতাই গৌরের মন্দির, যেখানে তো বন্ধুরা আমরা এরপর বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির ছেড়ে একচক্র মন্দিরের দিকে। তো চলো এরপর যাওয়া যাক একচক্র মন্দিরের দিকে। বন্ধুরা এসে পড়েছি একচক্র মন্দিরের দিকে, আর মন্দিরটা এই গেটের সামনে থেকে খুবই সুন্দর লাগে। চলো এরপর যাবো ভিতরের দিকে। তো বন্ধুরা এই সামনে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা দুপুরের প্রসাদ গ্রহণের কুপন নিয়েছি। বন্ধুরা একচক্র মন্দিরের সামনে থেকে দেখে মন্দিরটাকে অপরূপ সুন্দর দেখতে লাগছে, আমার তো সত্যি কথা মন ভরে গেছে। তো চলো এরপর যাবো মন্দিরের ভিতরের দিকে। সিকিউরিটিটা আছে বলো না গো, এরকম কাল দিও না। এরপর আমরা ইসকন মন্দির থেকে বেরোবো, আরেকবার মন্দিরে তোমাদেরকে দেখিয়ে নিই। এরপর ইসকন মন্দির থেকে বেরোচ্ছি, এরপর চলো নেক্সট আমাদের যে মন্দিরে যাবো তোমাদেরকে যাতাপথটা এবং মন্দিরটা ভালো করে দেখাবো। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন নিতাই বাড়ি। তো এটা হচ্ছে প্রভু নিত্যানন্দের বাড়ির যে মূল গেট, সেই জায়গাটাকে বলা হচ্ছে। আর আমরা যতক্ষণে এসেছি ততক্ষণে গেট বন্ধ হয়ে গেছে, বিকেলে খুলবে, তো যার জন্য আমরা আবার বিকেল দিকে এখানে আসবো, তোমাদেরকে তবু একটু দেখানোর চেষ্টা করি। তোমাদের যেহেতু নিতাই বাড়ির গেট বন্ধ, তাই আমরা বেরিয়ে পড়লাম ওই রাস্তা দিয়ে ঠিক সামনেই গোড় মঠের দিকে। তো চলো তোমাদেরকে গোড় মঠটা বলে ঘুরে নিয়ে আসি।
অপরূপ সুন্দর দেখতে, আর জায়গাটাও খুব সুন্দর এবং খুব মনোরম পরিবেশ। তো তোমাদেরকে এবার চারিদিকটা এবার ঘুরিয়ে দেখায় আমি, একটা আলাদাই শান্তি বিরাজ করছে। তো চলো এরপরে যাবো ভিতরের দিকে। তোমাদের চলে এসছি আমরা এখন বাঁকাড়ায় অন্তর্ধামে। তো চলো তোমাদেরকে এই জায়গাটা সম্বন্ধে একটু জানানোর চেষ্টা করব। এবং এখানে বীরচন্দ্রপুর, নিত্যানন্দ প্রভুর ছেলের নাম ছিলেন বীরভদ্র, তার জন্য নিত্যানন্দ নাম রেখেছেন বীরচন্দ্রপুর, কি বুঝলেন বাবা? তাই এটা হলো এক চক্র ধাম, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান গুপ্ত বৃন্দাবন দর্শন করছেন। এক চক্র ধাম, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান গুপ্ত বৃন্দাবন এটা দর্শন করছেন। তাই নিত্যানন্দর মা বৃদ্ধ বয়সে বলেছিল, বাবা আমি এখানে গঙ্গা সাগর যাব। প্রভু মাকে নিয়ে যেতে পারিনি, মায়ের যা অবস্থা গঙ্গা সাগর পৌঁছাবে না, তার জন্য নিত্যানন্দ প্রভু বলেছিলেন মাকে, মা আমি তোমাকে এইখানেই গঙ্গা সাগরে চান করাচ্ছি, কী করি করাবি বাবা, দেখো মা কী করছি। এখানে সাধনায় বসে যত তীর্থ গঙ্গা সাগর আছে সবাইকে আহ্বান করলেন যে আমার মা বাবা চান করবে, আপনারা সকলে মিলে এখানে আসিলেন। যে যত তীর্থ গঙ্গা সাগরকে আহ্বান করি নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন, যে মা পদ্মাবতীকে আর হারাই পণ্ডিতকে চান করালেন। মায়ের নাম পদ্মাবতী, বাবার নাম হারাই পণ্ডিত। নিত্যানন্দের জন্মস্থানের ওই সামনে মন্দিরটা, ওই বাঘ আর হাতি আছে, ওই মন্দিরটা নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের মন্দির, হারাই পণ্ডিতের ময়দান, কী বুঝলেন বাবা? আর জলে যে মন্দিরটা আছে বাঁকি বিহারী কৃষ্ণ সুদামার বন্ধু হয় সে জগন্নাথের মন্দিরের কাছে দেখবেন আছে, মাজা মাখা ঘাড় মাখা সব দেখছে কে কোথায় কী করছে, কী বুঝলেন? ওই বাঁকি বিহারি এই জমিতে যেমন নোংরা হয় বাবা পরিষ্কার করে দিয়ে লেবার লাগিয়ে, তাই দাদারা পরিষ্কার করছিলেন। এই বাঁকি বিহারি এসে দাদা তোমরা সেবা করো, আমি কতটা পরিষ্কার করেছে জমিটা আমি দেখে আসি, দেখছি যেই উনি দশটা হাত বাড়ি করি সেই জমিখানাকে পরিষ্কার, এইখানে জমি ছেলেটা এই জমিখানাকে পরিষ্কার করি উনি ওখানে অন্তর্ধান হয়ে গেলেন, ওখানে বিলীন হয়ে গেল ওই বাঁকি বিহারি, ওখানে বিলীন হয়ে যে ইস্কন মন্দিরের কাছে নদী আছে বাবা যমুনা নদী কদম ঘুণ্টের ঘাট, ওই যমুনার তীরেই উনি নিমকাট হয়ে ভেসে উঠলেন, এখানে বিলীন হয়ে গেল ওখানে নিমকাট হয়ে ভেসে উঠলেন ওই বাঁকি বিহারি কৃষ্ণ সুদামার বন্ধু হয়েছে। নিত্যানন্দ প্রভুর মায়ের চান করা জায়গা বাঁকি বিহারির কৃষ্ণর বিলীন হওয়া জায়গা, যত তীর্থ হলো সারা বাকি রইল হাঁটু গাড়া, এটা হাঁটু গাড়া আশ্রম বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোমাদের চলে এসছি এখন আমরা এখন পঞ্চপাণ্ডব তলা, এটা একচক্রধামে, আর এখানে মহাভারত কথিত এটা হচ্ছে একটা একচক্রধাম। তো চলো তোমাদেরকে ভিতর দিকে নিয়ে যাই, ভিতরে ছবি তোলা কতটা অ্যালাউ আছে দেখতে হবে, কারণ এখানে ম্যাক্সিমাম মন্দিরের ছবি তোলা অ্যালাউ নেই। তো তবুও তোমাদেরকে যতটুকু দেখাচ্ছি অনেকটা কষ্ট করে, তো চলো ভিতর দিকে যাওয়া যাক। ঠাকুরের ছবি তো এমনিতে অর্জুন ভীম যুধিষ্ঠির সাথে এসছে,
এখানে তোমার ছিল মানে অন্ত মুক্তবৃন্দ মানে এক বছর যে অন্তর্ধানী ছিল সেটা এখানে ছিল ঠিক আছে। এখানে কুন্তি ভীম অর্জুন এসেছিল, এখানে একটা কোটা ছিল বাকাসুর রাক্ষস, সে রাক্ষসটাকে তোমার ভীম বধ করেছিল। কোটা ছিল এখানে হাঁটু করা, এখানে প্রত্যেক দিন যে একটা করে লোক লাগত না, সে আগে মানে প্রত্যেকদিন একটা করে লোক নিয়ে যেত, খাবার সময় রাক্ষসকে বাকাসুরকে দিতে হতো, সেই সব ওই চলে এসেছিলো। একটা গরিব ব্রাহ্মণ এসেছিল, কাঁদছিল, ভীম বলেছিল আমি আজকে নিয়ে যাবো খাবার নিয়ে রাক্ষসের কাছে, যে ভীম গিয়েছিলো কোটাশুরে ওইখানে গিয়ে কোটাশুর রাক্ষসটাকে বধ করেছিল। বন্ধুরা আমরাও সারা দুপুর এখানে ওখানে ঘোরাঘুরি করে রেস্ট নিয়ে আবার বিকেলের দিকে চলে এলাম শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে, যেখানে আমরা দুপুরবেলায় ঢুকতে পাইনি, তখন গেট বন্ধ হয়ে গেছিলো। তো চলো এরপরে যাবো ভিতরের দিকে, তো তোমাদেরকে এরপর ভিতরটা আশা করি দেখাতে পারো খুব ভালো করে। গেটগুলো তোমাদেরকে দেখালাম এবং গেটগুলো আমার খুব ভালো লেগেছে আর তোমাদেরকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরও ফাইনালি দীর্ঘ অপেক্ষা পর আমরা ভিতরে ঢুকে গেছি আর ভিতর থেকে তোমাদেরকে মন্দিরটা একবার দেখিনি সাইড থেকে। তোমাদের ফোন ভিতরে অ্যালাউ নেই, তার জন্যে সবাইকে বাইরেই ফোন নিয়ে নিচ্ছে, আর তুমি এইখান থেকে যা ভিডিও ফটো তুলতে পারো, ভিতরে ফোন কোনোভাবে অ্যালাউ নেই, তার জন্য আমিও চেষ্টা করছি এখান থেকে যতটা কভার করা যায়। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, চ্যানেলে প্রথমে এসে তাহলে সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।